এই ইফতারটা মুসলমানের ইফতার হবে না, কার ইফতার হবে বলেন তো? ইহুদি খ্রিস্টানদের। খুব কবুল হবে তাই না? আল্লাহ রাসূল বলেছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, তোমরা ইফতার দ্রুত করো। শুরু হয়েছে এক বেদাত দিয়ে, কি বেদাত জানেন? নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান। কি সুন্দর মনে হচ্ছে একবারে আল্লাহ দোয়াটা পড়তেছে, নাউজুবিল্লাহ, যার কোনো দলিল নাই। শুরু হলো কি দ্বারা? বেদাত দ্বারা। আর এত তাড়াতাড়ি সাহারিটা খাচ্ছে, কিভাবে সাহারি খাবে জানেন? কিভাবে খাবে সাহারি? রাত তিনটায় খেয়ে বসে থাকে, খুব বড় রোজাদার তো। আল্লাহ রাসুল বললেন সাহারি খেতে দেরি করো, ইফতার তাড়াতাড়ি করো। আমরা সাহারি আগেই খেয়ে নিই দুই ঘন্টা আগে, আর ইফতার কি করি? দেরিতে করি, মানে উল্টা হয়ে গেছে। এবার আপনি নিজেই বলেন এই সিয়ামটা কবুল হওয়ার কোনো অপশন আছে না? আল্লাহ মাল আকাশম তো আল্লাহ রিজকে আফতার, তো এটা আবু দাউদের হাদিস, হাদিসটা জয়ীফ। আপনারা শুধু বলবেন কি? বিসমিল্লাহ, মনে থাকবে কি বলবেন? বিসমিল্লাহ। আর ইফতার করতে গিয়ে মুখে পানি টানি দিয়ে বলবেন দাহাবাদ দামাও অবতাল্লা তিল ওরুক সাবাত আল আজর ইনশাআল্লাহ। এইটা হাদিসটা হাসান বলা যাবে, এটা কথা বোঝা গেছে? কিন্তু জাল দুয়া যেভাবে তৈরি করা হয়েছে, তারাবি যেন এক রাকাতও কবুল না হয়, এই জন্য তারাবি চার রাকাত পড়েই বলে সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতে ওয়াল হাইবাতে, বড়টা মুখস্থ নাই, শেষে বলে কি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, দোয়া পড়ে না? একবারে সম্পূর্ণ বানোয়ার তৈরি করা দোয়া, মানে তারাবিও শেষ, তাহলে সিয়ামও শেষ, তারাবিও শেষ। আমি ভাষাটা কেন বলছি? আল্লাহ রাসূল কি এমনি বলেছেন? আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক খুতবায় আল্লাহ রাসূল এটা বলতেন কেন? কত বিষয় আছে সেইগুলো বলে খুদ বাতে বেদাতের ব্যাপারে সচেতন করতেন কেন? বোঝার চেষ্টা করুন, বুঝবেন না, বুঝবে না মুরব্বীরা এখানে যারা বসে আছে তারা বুঝবে না। বুঝবে না মানে কি? বুঝতেই চাইবে না। মুরব্বীরা বলবে কালকে জানেন কি, যে কি যে বলে গেল, তাহলে বাপদাদাকে ভুল করে গেছে, আগের আলেম ওলামাকে ভুল করতেন, কম জানছেন। এইগুলো করতে করে জিকির করতে করে জীবন শেষ হয়ে যাবে। আর বলবে গোলামি কত, 78 বছর বয়স হয়ে গেছে, এখন চেঞ্জ করে কোনো লাভ আছে? আর এক শয়তানে ধরছে এটা। আপনি কে বলেছে লাভ হবে না? 78 না, আপনার বয়স যদি 800 বছর হয়, আল্লাহ যদি দেয় বাড়ায়, যদি আপনি 800 বছর বয়সেও যদি শুনেন যে এই দিনে হাদিসে নাই, তখনই বাদ দেন। বাদ দিলে 800 বছরে যত ভুল আমল করেছেন আপনি, আল্লাহ সব ক্ষমা করে দিবেন, সব নেকি দ্বারা পরিণত করে দিবেন। আল্লাহ বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত, এই যে এরা হাট বাজারে আসছে মনে হচ্ছে, দেখেন তো কি অবস্থা। আর এই লোকগুলো এত বেহায়া, ওখানে কথা বলছে কেন? দাওয়াত নিয়ে নেবার। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যে ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, আমলে সলেহ করবে, তওবা করবে, ঈমান আনবে, বিশুদ্ধ আমল করবে, আল্লাহ তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কথা। আপনার 800 বছর বয়স হোক তাতে কি সমস্যা? বুঝলেন যেদিন তসবি দানা দিয়ে তসবি গুণনা করা যাবে না, শেষ কি করতে হবে? ডান হাতের আঙ্গুলে তসবি গুণনা করবেন, ভুল হোক, ভুলটা আল্লাহ জানে না? রাসূলের যুগে ভুল মানে বৃদ্ধ মানুষ ছিল না? আল্লাহ রাসূল বলেছেন 1502 নম্বর হাদিস আবু দাউদে এসেছে,
ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুলের গিরাগুলো কাল কিয়ামতের মাঠে তার জন্য সাক্ষী দিবে আল্লাহর সাথে কথা বলবে। কিন্তু লাটরায়ের বিসি মারলে জাল হাদিসও নাই আল্লাহর সাথে কথা বলবে, লাটরায়ের বিসির কোনো খোঁজই থাকবে না। কত সালাতের পরে কত বেদাত করি, সালাত শেষ করে সালাম ফিরাই মারি দি, হাতটা কোথায় রাখি শুরু কি বলি বাংলাদেশের মানুষ যে সালাত পড়ে অধিকাংশ যে সালাত পড়ে এটা হলো জাল সালাত, ভুয়া সালাত, জৈব সালাত, জাল সালাত, এগুলো কিন্তু বুঝাতে পারেনি। মোল্লারা এতই কঠোরের কঠোর, যা করছে তাই করবে, সহি হাদিস মানবে না। এই যে সবাবরাত আসছে সামনে দিনে, তাই না? সবাবরাত খাবেন তো? কে কে খাবেন? হালুয়া রুটি, রেডি হালুয়া রুটি খাওয়ার জন্য, তাই না? এই দেশের মানুষ বুঝবে কোন দিন, শুনে রাখুন, সবে বরাত শব্দটা কি? আরবি, বাংলা, ইংরেজি, উর্দু না ফার্সি? ফার্সি। সবে কদর কি? ফার্সি। সবে মেরাজ এটা কি? এটা ফার্সি। আপনারা কি বুঝেছেন এগুলোর উদ্বোধনকারী কারা? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ জানে না, এইগুলো এসেছে শিয়াদের পক্ষ থেকে। এই যে ঈদে মিলাদুন্নবী করে না, কারা করে? এরা এরা চালু করেছে শিয়া। আমি ইতিহাসগুলো সব লিখে দিছি কোথায় থেকে আসছে। ইরাকে শুরু হয় শিয়া গভর্নর কুকুবুরি নামে এক গভর্নর, তার মাধ্যমে শুরু হয় 625 হিজরিতে, 448 হিজরিতে শুরু হয় এই সবে বরাতের অনুষ্ঠান ফিলিস্তিন থেকে শিয়া গভর্নরের মাধ্যমে। আমরা এইগুলো নিয়ে আসছি শিয়াদের কাছ থেকে, সুফিদের পিঠে চড়ে আসছে আর আমল করছে কারা? সুন্নিরা। পাপ্পাঞ্জাতন, পাপ্পাঞ্জাতন এই বাক্যটা কাদের? এটাও শিয়াদের। পাপ্পাঞ্জাতন মানে পাক, পবিত্র পাঁচটা দেহ, এর দ্বারা তারা অর্থ নিয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই পাঁচজন মানুষই পবিত্র, আর বাকি সব সাহাবি রাসূলের সব স্ত্রী হলো অপবিত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাতে হুজুর যদি বলেন সুবহানাল্লাহ বলেন, সাত ফাটাই দেন। এখানে কি বলতে হবে? জোরে বলেন একটু। জং ধরে গেছে একবারে, জং ধরে গেছে, জং 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 তো বুঝেন তো, না মরিচা মরিচা ধরে গেছে। এত বড় নোংরা কথা তা নজরুল্লাহ বলবেন না? এই পাপ্পাঞ্জাতন বলে কারা? শিয়ারা। এখন সুফিরা বলছে বাংলাদেশে যে সুফি মতবাদ এটা কুফরি মতবাদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাপ্পাঞ্জাতন দ্বারাই পাঁচজনকে বুঝাইছে। শিয়াদের বক্তব্য হলো এই পাঁচজনই কেবল ইমানদার, বাকি যত সাহাবে আছে রাসূলের যত স্ত্রী সব হলো কাফের। এবার দেখেন কি অবস্থা। এটাই হলো পাঁচ কলি, বুঝেননি? পাঁচ কলি, এই পাঁচ কলি মাথায় দিয়ে দিছে পাপ্পাঞ্জাতন, দিয়ে দিছে। আহলে বায়াত মানে শুধু পাঁচজন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী আহলে বায়াতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে যা ঈমানদার সবাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। শিয়ারা শুধু নিয়েছে কয়জনকে? পাঁচজনকে। পাঁচজন বলা যাবে না, হারাম এটা। ওটার আলোকে পাঁচ কলি পরে, বুঝছেন? আমি বলেছি
আমি বলেছি এটা যে পড়া যাবে না যে খেপা খেপছে একজন তো ফর্ম দিয়ে হুমকি দিচ্ছে যে মামলা হবে সে বেটা মামলা করি ফর্ম দে আজিব ব্যাপার যে দেশে মসজিদের চেয়ে পাঁচ কলি টুপির দাম বেশি সেই দেশে দাওয়াত দিবেন কি করে অনেকগুলো মসজিদ পোড়ায় দিল ভেঙে দিল কোন বোবা শয়তান এক কথা বলেনি আর টুপি নিয়ে গোটা বাংলাদেশ গরম হয়ে গেছে একবারে কি ভোলার মসজিদ পোড়া দিল না জি ফরিদপুরের মসজিদ ভেঙে দিল নাটোরের মসজিদ পোড়ায় দিল ব্রাহ্মণবাড়ি মসজিদ তালানে রেখে দিয়েছে কোন কাটমোল্লা একটা কথা বলেনি টুপি ছেড়ার কথা পাক পঞ্জাতনে বেদাত ছেড়ার কথা যখন বলেছি এই শিয়া আদর্শ ছেড়ার কথা যখন বলেছি তখন গরম হয়ে গেছে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ বোঝারই চেষ্টা করে না এই ভাষাগুলো কোথা থেকে আসছে দস্তগীর কি ভাষাটা ফারসি হুজুর তুমি তুমি সাবধান হও এই দেশের হুজুরের অবস্থা যে দেশে সিনেমা হল উদ্বোধনের জন্য হুজুর সস্তা খুবই পাওয়া যায় তাই না জানেন না কিভাবে হুজুর দোয়া করছে লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর না কুকুর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আর কেউ ছিল না তোর পকেট কামার যার মিলাত পড়ি ঘাস তাও তো ভালো একটা এটা ভালো পরিবেশ তোর এই সিনেমা হল উদ্বোধন করতে তোকে যেতে হবে কেন এই মানিক নষ্ট করেছে আমরাই আর একজন দেখেন এক মহিলা নাম হলো মুস্কান এক তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবীকে কাঁপায় দিছে দেখলেন না আপনারা জি তো এই তো পুরুষ হতে কি করবে সিনেমা যদি উদ্বোধন করে আসছে এ তো প্যারালাইজড হুজুর না আর একজন দেখলাম আল্লাহ নবীকে গালিগালাজ করেছে কোরআনকে গালিগালাজ করেছে তারপরে আল্লাহকে গালিগালাজ করেছে এই ইবলিস মারা গেছে ওর জানাজার পরে যে হুজুর বুঝেননি কথা কয় টাকা পাবে তুই ভিক্ষা চাইলে তোর এক টাকা পাবে ওই নাস্তিকের জানাজা পড়ানোর কি দরকার পড়াবে যারা নাস্তিক তারা পড়াবে হুজুর পড়াতে গেল কেন এটা যদি হুজুরের আদর্শ হয় তো মান ইজ্জত থাকবে ইসলামের নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ চলেন থামেন কথা বলেন না অনেক কথা বলেছেন মূল জায়গায় যাই যে দুটো কথা বলে শেষ করি আপনাদের মনোযোগ ভালো হয়নি এখন পর্যন্ত বুঝতে পারছি আমি এখন সংক্ষেপে বলবো যে আমরা যে দান খায়রাত করি দান কবুল হয় না কেন শিরোনাম কি দান কবুল হয় না কেন প্রত্যেকেই কিছু না কিছু দান করে প্রতিদিনই করে না আপনি করেন না কিন্তু আপনার ওয়াইফ বাড়িতে থাকে ফকির গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই দিবে লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গা লাগাইছে দেখছেন আপনারা আহারে লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গা লাগাইছে মনে হয়েছে মানুষ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ভিক্ষা করার দোয়া জিজ্ঞেস করবেন বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন বাবু বলো তো লা ইলাহাকে ভিক্ষার দোয়া কি তো বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার দোয়া ডক্টর মুস্তাদিন সাহেব একটা গল্প শোনালে খুব সুন্দর লাগলো উনি পড়েন তো সৌদি আরবে বড় আলেম তো গ্রামের বাড়িতে বলছে চাচা বলো তো তুমি কান্দনের দোয়া কি কান্দন বুঝেছেন কান্নাকাটি করার দোয়া কি তখন বলছে যে কান্দনের দোয়া তো জানা নাই আমার যে তুমি এরকম অনেক বড় মাদ্রাসায় বড় সৌদি আরবে কান্দনের দোয়া জানো না বড় আলেম তো বিপদে পড়ে গেছে তখন তোমার জানা আছে নাকি আমার তো জানা আছে তোমার তোমার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম কান্দনের দোয়াটা কান্দনের দোয়া কি কান্দনের দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি কখন যে কোন গল্প কয় বুঝছে কোন বলছে তোকে কে বললো এটা কান্দনের দোয়া না দাদাই যখন হাত তুলে মোনাজাত করে না
তখনই এই রব্বের হামুবা বলতে গিয়ে হামা করে কেঁদে ফেলে। তো এটাই হলো কান্দনের দোয়া, বুঝেছেন? হ্যাঁ, কি বলছিলাম বলেন তো, ভুলে গেছেন? না, এই যে এই ভাই বলতে পেরেছে ভিক্ষার দোয়া কোনটা, এটাই ভুলে গেছে, এখন বলতে বলতে ভুলে গেছেন, তাই না? হচ্ছে না, হচ্ছে না, আপনারা এখন এখানে নাই, সব বাড়ি চলে গেছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চাইলেই দেয়, মানে সবাই মনে করেন যে বাজারে গেছেন, ফকির দেখলে আপনি দিলেন, দিলেন না? তারপরে আপনার বাড়িতে কেউ আসছে, আপনার ওয়াইফ দিল, দেয় তো। মসজিদে গেছেন, ওই আগে দিতে 10 পয়সা করে, তাই না? এটা তো জানেন তো আপনারা, ওই ছোট পয়সা ঢোকানোর ইয়া থাকলো মসজিদে, ওর মধ্যে ফুটা, ওর মধ্যে 5-10 পয়সা করে দিত। এটা দেখছি, আমি দেখছি 10 পয়সা, 10 পয়সা আর চারা না, 10 পয়সা আর কি চারা না, এটাই বেশি পড়তো কোটাতে। এই দেওয়ার অভ্যাস মানুষের মধ্যে কি আছে, আলহামদুলিল্লাহ এখনো আছে। কিন্তু আমার প্রশ্ন, কবুল হয় না কেন? দান করা, খায়রাত করা এত পাওয়ারফুল ইবাদত, আর এত দ্রুত কাজ করে। দোয়া কবুল হতে সময় লাগে, দান কবুল হতে এত দ্রুত কবুল হয় দানটা। আর বিশেষ করে পাপ মোচনের ক্ষেত্রে আল্লাহ রাসুল দানের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করেননি। এই হাদিসটা বলে নিয়ে আগে তাহলে বুঝবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই পাবেন তিরমিজির 614 নম্বর হাদিস। রাসুল বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিহু দুনুব কামা ইউৎফিউল মাউ নার। সাদাকা এবং তুৎফিউ ব্যবহার করেছেন, তুৎফিউ সাদাকা পাপকে অনুরূপ দূর করে দেয়, সাদাকা বা দান, দান খায়রাত পাপকে অনুরূপ মিটিয়ে দেয়, দূর করে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আগুন কার কাছে দুর্বল, আর কিসের কাছে দুর্বল? পানি, মানে বালি দিয়ে কি করবেন, কতক্ষণ দিবেন আপনি? বালি দিয়ে যদি কাজ হতো তো ফায়ার সার্ভিসে বালি নিয়ে আসতো, কি নিয়ে আসে ওরা? পানি নিয়ে আসে। পানির কাছে আগুন সবচেয়ে বেশি দুর্বল। আর সাদাকার কাছে সবচেয়ে দুর্বল কি? পাপ। সাদাকা করলে আর পাপ থাকে না, ঝরে যায়, একবার ঝরে যায়। দুই, এখানে তুৎফে ব্যবহার করছেন, তুৎফে মানে কি জানেন? ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া। এখন তো সব কি, এখন সব বাল্ব হয়ে গেছে, তাই না? আচ্ছা, সুইচটা অফ করতে কয় মিনিট সময় লাগে? হ্যাঁ, সেকেন্ডও লাগে না। মনে করেন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফু দিয়ে বাতি নিভানো যেমন 1 সেকেন্ড সময় লাগে না, সুইচটা অফ করতে 1 মিনিট সময় লাগে না, সাদাকা দেওয়া মাত্র সব পাপ ক্ষমা হয়ে যায়। এক, দুই নম্বর, বাইহাকির সোয়াবুল ইমানের মধ্যে একটা হাদিস এসেছে, 3168 নম্বর হাদিস, সনদ সহি। রাসূল বলেছেন, সাদাকাতুস সির তুতফিউ গাযাবার রব, গোপনে দান করা মাত্রই ওর ব্যক্তির উপরে আল্লাহর যত রাগ ছিল 1 সেকেন্ডে সমস্ত রাগ পানি হয়ে যাবে। এখানে তুৎফেও শব্দ আসছে, বুঝলেন কি কথাটা? তুৎফেও এখানে আসছে। আর একটা 788 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাত লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা
দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত দগ্ধিত দাউ দাউ করে জ্বলছে যে আগুন, এই আগুন সাদাকা দেওয়া মাত্র ধপ করে নেমে যাবে একবার। এই তিন জায়গাতে শব্দ ব্যবহার যে তুফেও শব্দ, মানে সাদাকা দিলে এক সেকেন্ড দেরি হয় না কবরের আজান আজাব নিভে যেতে, আল্লাহ আকবার। কিন্তু আমার প্রশ্ন হলো কবুল হয় না কেন, তাই না? আমি সাদাকা দিলে পাপ মুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, পাপ মুক্ত হয়ে গেলে তো এই লোকটা পাপ করার কথা না, তাই না? কিন্তু পাপ মুক্ত হওয়ার পরে লোকটা ভালো হয় না কেন? কয়েকটা জিনিস বলি। এক নম্বর হলো সাদাকা দেয় কিন্তু অন্তরের মধ্যে মনের মধ্যে সাখাওয়াত থাকে না, উদারতা থাকে না, একবারে মনকে নিংড়ায়া উজাড় করে দান করে না। এক নম্বর উজাড় করা মানে কি? 2750 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মাল খাদিরুন হুলুব, মাল এত প্রিয় এত মিষ্টি জিনিস, মান আখাদাহা বিসাখাওয়াতি নাফসিন বুরিকালাহু ফি, যে এই মালটা গ্রহণ করবে একবারে উদার মনে বদান্যতা দিয়ে আল্লাহ সেই জায়গাতে বরকত দান করবে। ওয়ামান আখাদাহা বিইশরাফে নাফসিন লাম ইউবারিক লাহু ফি, যে অন্তরে টানা টানি নিয়ে দান করবে এতে বরকত হবে না। আপনি বুঝেন, এবার আসবে 10 পয়সা 5 পয়সা, মানে আপনার মধ্যে সাখাওয়াত নাই, এটা বুঝলেন কি করে? আপনি দিতে চেয়েছিলেন মাদ্রাসায় মসজিদে, ইমাম সাহেব যায় সভাপতি যায়, আচ্ছা ঠিক আছে সামনে মাসে দেব, এই করতে করতে রমজান পর্যন্ত নিয়ে গেছেন, রমজানে যখন গেছে তখন বলছে 27 রমজান দেব, খুব নেকিপূর্ণ দিন তো ওই দিন দেব, ওই দিন যাবেন যা দেখছে হুজুর নাই। আচ্ছা এই দান কি কবুল হওয়ার মতো? মনে করেন এই যে বক্তা ওয়াজ করে, দানের ওয়াজ করতে করতে বসে আছে এখানে, দেয় না একবার টাকা ধরে থাকে, দিবে তাই মনে করে, আবার যখন আদায়কারীর পাওয়ার কমে যায় তখন টাকা আবার ভিতরে ঢোকাই, আবার বলে, বলতে বলতে আর বক্তাও যেমন শ্রোতাও তেমন, টাকা না নেওয়া পর্যন্ত বক্তা ছাড়বে না, শেষ মুহূর্তে এখানেই বসে আছে এক ঘন্টা যাবৎ চিল্লাচ্ছে দেয় না, শেষ মুহূর্তে টাকাটা বের করে দিল। আপনি কি মনে করেন এটা কবুল হবে? এত সেচড়ামি করলে কি দান কবুল হয়? দিবেই না। আচ্ছা কখন কবুলটা হবে?